সাদা পোশাকে দায়িত্ব পালনকালে ফেনীর পরশুরামে পুলিশ এবং র‍্যাব সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও র‍্যাব উভয় পক্ষই সাদা পোশাকে থাকায় একে অন্যকে চিনতে না পারায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার রাত 8টার দিকে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে এই ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম উপজেলার সুবার বাজার সংলগ্ন ডাকবাংলা মোড়ে সন্দেহভাজন পরিবহন তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এ সময় ফেনীগামী একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে পুলিশ সদস্যরা যাত্রীদের পরিচয় জানতে চান। এতে প্রাইভেট কারে থাকা যাত্রীরা নিজেদেরকে র‍্যাব সদস্য বলে পরিচয় দেন। এরপরেও পুলিশ সদস্যরা ওই গাড়ির তল্লাশির চেষ্টা করলে বাক বিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।